আপনারা আমাকে যেভাবেই দেখেন না কেন, অন্যায় কাজে আমি আমার নিজের বিরুদ্ধেও প্রতিবাদ করতে শিখেছি। আল্লাহ তাআলা আমাকে সেইটুকু বিবেক দিয়েছেন। আমি যেমন অন্যদের অন্যায়ের প্রতিবাদ করি, কথা বলি, আমার নিজের অন্যায় হলে সেটাও আমি প্রতিবাদের চোখে দেখি। যখনই বুঝতে পারি তখনই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি। আমার জীবনে ক্ষমা চাওয়ার সাহস, এটা আমার জন্মগত। 1967 সালে এক রিক্সাওয়ালা চারানার জায়গায় ছয়ানা এবং গাড়ি থেকে না নেমে পয়সা চাওয়ায় আমি বিরক্ত হয়ে তাকে আমার পায়ের স্যান্ডেল খুলে একটি বাড়ি দিয়েছিলাম। আমি গিয়েছিলাম চাঁদা চাইতে। আমার ধারণা ছিল ভদ্রলোক আমাকে 5 টাকা চাঁদা দেবেন, কিন্তু তিনি আমাকে 3 টাকার উপরে কিছুতেই চাঁদা দিতে রাজি হননি। যখন কোনো ক্রমেই 3 টাকার উপরে তিনি দিতে রাজি হলেন না, আমি সেই 3 টাকাও তার কাছ থেকে না নিয়ে যখন ফিরছিলাম, তখন আমার সমস্ত অস্তিত্ব আমাকে বলছিল, যার কাছে তোমার কোনো পাওনাই নাই তার কাছে তুমি 5 টাকা দাবি করছো, 3 টাকা দিতে চাওয়ায় তুমি নাওনি, কিন্তু যে রিক্সাওয়ালা তাকে তোমাকে পরিশ্রম করে অতটা পথ নিয়ে গিয়েছিল, তুমি আসো দেলওয়াকে এদিকে দাও, অতটা পথ নিয়ে গিয়েছিল, তার রিক্সার সিটে বসে থেকে ভাড়া চাওয়ায় তুমি অপমান বোধ করেছ, তোমার খারাপ লেগেছে, চারানার জায়গায় ছয়ানা দাবি করায় তুমি তার গায়ে আঘাত করেছ, তুমি খুবই নিকৃষ্ট মানুষ, আমার বিবেক আমাকে বলেছে। আমি তখন থেকে সেই রিক্সাওয়ালাকে খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে টাঙ্গাইলের বিখ্যাত নিরালার মোড়ে সেই রিক্সাকে আমি পেয়েছিলাম। শত মানুষের সামনে আমি তার পা জড়িয়ে ধরেছিলাম। রিক্সাওয়ালা আটকে উঠে রিক্সা ছেড়ে দেওয়ায় পুলের ঢাল থেকে রিক্সা পিছনে পিছিয়ে গিয়ে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পা ভেঙেছিল, কিন্তু আমি রিক্সাওয়ালাকে ছাড়িনি যতক্ষণ পর্যন্ত সে তার মুখে না বলেছে, সেটা ভয়ে হোক, সেটা আমার ধরে রাখার চাপে হোক, সে যতক্ষণ না বলেছে আপনাকে আমি মাফ করে দিলাম ততক্ষণ আমি ছাড়িনি। সেই মানুষ আমি। বিকেলে তারা আমার বিরুদ্ধে এক সভা ডেকেছিল। সেই রিক্সাওয়ালা সেদিন প্রতিবাদ করেছিল, আর জজ ব্যারিস্টার সাহেবরাও প্রতিবাদ করে না ন্যায় সত্যের জন্যে, কিন্তু সেদিন সে রিক্সাওয়ালা প্রতিবাদ করেছিল, বলেছিল যার সাথে আমার বিরোধ তিনি আমার পায়ে ধরে মাপ চেয়েছেন, আর কজন আছে প্রকাশ্য একটা রিক্সাওয়ালার পা ধরতে পারে, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনারা কেন মিটিং ডেকেছেন, কেন সভা ডেকেছেন, আমি এই সভায় নেই। আমি সেই মানুষ, আমার দ্বারা আমার ভুলে আমার অজান্তে যদি কোনো অন্যায় হয়, সেটা বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, আমি সেটা ভুল স্বীকার করতে পারি।